বৃষ্টির জন্য দোয়া করা জোরে কর না সুবহানাল্লাহ ভাইরা আমার এই কারণে আল্লাহর নবী বলেন আমার ভাইয়েরা অনেকে আমরা বাজারে রাস্তায় ঘাটে আমরা পাগল দেখি দুলাবালু গায়ে আল্লাহর হাবিব বলেন রুব্বা আশআশরা জুলুন আগবারা সিয়াবাহু ওয়া জাসাদাহু যাদের শরীরের ভিতরে কাপড়গুলি ছিড়া যাদের শরীরের ভিতরে দুলা মাখা যুক্ত অন্য রওয়ায়েতে এসেছে মানুষের ঘরের দরজার কাছে বসলে মানুষ খেদায়া দেয় দৌড়ায়া দেয় আল্লাহর নবীকে খবরদার খবরদার তাদের সাথে ওই পাগলদের সাথে দুরাচরণ করিও না তারা হলো আল্লাহর কুতুব আল্লাহর কাছে চাওয়া মাত্র আল্লাহ তাদেরকে ফিরাইয়া দেয় না ব্যাপারটা বুঝতে পারছেন বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস ভাইরা আমার এই কারণে ওয়াল জিবালা উতাদা যে ওয়াল জিবালা উতাদা আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ জমানার পেরেক বানিয়েছেন যে কথা বলতেছিলাম মিশরে এই পৃথিবীতে চারজন কুতুব দিয়ে আমার আল্লাহ পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছেন দুইজন কুতুব হলো বাগদাদের জমিনে দুইজন কুতুব হলো মিশরের জমিনে যেই কুতুবের কথা লেখা আছে আমার তাফসিরে রুহুল মানির ভিতরে লেখা আছে একজনের নাম হলো ইমাম আতাউল্লাহ সেকান্দারি ইমাম আতাউল্লাহ সেকান্দারি যার যিনি মিশরে আছেন আরেক একজন সৈয়দ আহমদ বাদুই যিনি মিশরে আছেন আর দুইজন আছেন ইরাকের জমিনে একজন হলো গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওয়াল আল হাসানী ওয়াল হুসাইন আর একজন হইলেন সৈয়দ আহমদ কবির আর রিফাঈ যার জন্য রহমাতুল লিল আলামিনের দরবারে যখন যায় বলে ও আমার নানা জান আপনার নাতি সৈয়দ আহমদ কবির রিফাঈ এসেছে আপনি আপনার হাতটা রওজা থেকে বের করে দেন আমি আপনার হাতে জমা দিতে চাই ওই দিন মসজিদে নববীতে যত লোক ছিল তারা বলে খোদার কসম খোদার কসম খোদার কসম আমরা দেখলাম আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে একটা খাড়া জিলিকের মতো একটা আলো আসলো আর রওজা শরীফ থেকে হাত বের করে দিল আর সৈয়দ আহমদ কবির রেফাই আল্লাহর হাবিবের হাতের ভিতরে চুমু খেয়েছে যেই ঘটনা আল হাবিলিল ফতুয়ার ভিতরে আজকাউল আম্বিয়া ফি তানভীরুল হালাক ফি ইমকানিন নবী রুয়াতিল মালাক এই কিতাবের ভিতরে ইমাম জালালউদ্দিন সিউতি নিয়েছেন এবং কাওয়াকিবুদ দুররিয়া ফি তারাজিম সাআদাত সুফিয়ার ভিতরে এই এই কথাটা নিয়েছেন এবং কওমি দের উলামা মাওলানা মহিউদ্দিন খান তার কিতাবের ভিতরে এই বিষয়ে আলোচনা করেছেন সৈয়দ আহমদ কবির রেফায়ের জন্য আল্লাহর নবী রওজা শরীফ থেকে হাত মুবারক বের করে দিয়েছে যেই কথা বলছিলাম মানুষের ভিতরে শয়তান কি লাগে আছে শয়তান শুধু কি জিন জাতির ভিতরে না শয়তান কোন জাতির ভিতরে আছে মানব জাতির মানুষের ভিতরেও শয়তান আছে জিনের ভিতরেও আছে যেমন আমার আল্লাহ বলেন হযরত আবু যর গফারী যখন তিনি আল তাফসির ইবনু কাসিরের ভিতরে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তিনি সফরের ভিতরে গেলেন রাত্রি গভীর হয়ে গেছেন মসজিদে নববীতে আসছেন সাহাবারা এশার নামাজ পড়ে চলে গেছে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর নবীর জন্য অপেক্ষা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আসলেন আসার পরে আল্লাহর নবী বললেন ইয়া বাজার হাল সাল্লাইতা আবু যর রে তুমি কি নামাজ আদায় করছো কিনা আবু যর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার মন বলছে আপনি নবী আসবেন এই জন্য আপনি নবীর জন্য আমি নামাজ আদায় করি না ভাইরা আমার এবার আল্লাহর নবী বলেন আবু যর একামত দে একামত দেওয়ার আগে তাউযু মিনাশ শাইতানিল ইনস তুমি আল্লাহর কাছে পানা চাও মানব জাতি শয়তান হইতে পানা চাও এবার আবু যর গফারী আল্লাহর নবীকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধু নবী গো আপনার কাছে জানতে চাই মানব জাতির ভিতরে কি শয়তান আছে কিনা
আমরা তো জানি জিন জাতির ভিতরে শয়তান আছে, মানব জাতির ভিতরে শয়তান আছে কিনা। এইবার আল্লাহর নবী বলেন, এরে আবু যর আবু যর, মানব জাতির ভিতরে যে শয়তান আছে সেই শয়তান জিন জাতির শয়তানের থেকে অনেক বড় বিষাক্ত, অনেক বড় ভয়ানক। তখনই আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, শায়াতিন ওয়া কাযালিকা জালনা লিকুল্লি নাবিয়িন আদুয়া, শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নি ইউহা বাদুহুম বাদান যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, হাবিবরে প্রত্যেক নবীর জন্য আমি দুশমন বানায় দিছি, প্রত্যেক নবীর জন্য দুশমন বানায় দিছি, আর এই দুশমন যে হবে সেই হবে শয়তান, দুশমন যে হবে সেই হবে শয়তান, আর এই শয়তান হবে জিন জাতির থেকে এবং মানব জাতির থেকে, আর মানব জাতির শয়তান এমন হবে একে অপরে কথা বলবে মণিমুক্তা খচিত আর তোমাদেরকে দোকায় ফেলবে। এইবার আসেন যে হাদিসটা আমি পড়তে চেয়েছিলাম, জিন জাতির ভিতরে শয়তান তার নাম হইল ইবলিস। তার নাম কি? ইবলিসের। এবার আসেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু মা বাইনামা নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুউদুন আলা জাবালিন মিন জিবালিহি, আমরা দেখলাম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সহ মদিনার পাহাড়গুলির মধ্য হতে একটা পাহাড়ের কুচিতে আমরা বসাছিলাম। ফা আগবালা শাইখুন ফিয়াদিহি আসা, হঠাৎ দেখি একজন বুড়া মুরব্বী পাহাড় থেকে নাইমা আসলো। ফাসাল্লাম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওই শয়তান আইসা ওই লোকটা মুরব্বী আইসা নবীরে সালাম দিল। এইবার নবী তার সালামের জবাব দিলেন, সুম্মা কাল মা হাযান নাগমা, এখানে কিসের গান হইতেছে, এখানে কিসের গান? কলা নাগমাতুল জিন্নে, এখানে জিনদের গান হইতেছে, জিনেরা গান বাজনা করতে আছে, নিজেরা আনন্দ ফুর্তি করতেছে। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আনতা, ওই বুড়া মুরব্বীরে জিঙ্গায়, মুরব্বী ও আপনি কে? মুরব্বী বলে, আনা হামামা ইবনুল হিম ইবনিল কাইস ইবনে ইবলিস। কয় আমার আমার নাম হইল হুজুর হামামা। খেয়াল করে শুনেন, মজার হাদিস শুনাইতেছি, হুজুর আমার নাম আলেম বাইরা, কিতাবের নাম দালাইলুন নবুয়া আবু নাঈম আসফানি থেকে বলতেছে, দালাইলুন নবুয়ার দ্বিতীয় খণ্ডের হাদিস নাম্বারটা বইলা দেয়, হাদিস হইছে 269 নম্বর হাদিস। কত নম্বর? 269 নম্বর হাদিস। খেয়াল রাখবেন, এটা ওয়াজ করতে পারবেন, এটা গুরুত্বপূর্ণ, এবং এটা তাফসীরের ভিতরে আছে। তাফসীরে আপনার যে তাফসীরের নাম তাফসীরে দুররে মানসুরের ভিতরে আছে, এমন কি আপনার এটা তাফসীরে বাহরুল মাদিদের আরে আরাইসুল বায়ান ওয়াল গারাইবুল ফুরকান নিজামউদ্দিন নাইসাবুরি নিয়েছেন, এবং আয়াতটা হলো ইন্নাহু ইন্নাহু ইয়ারাকুম ওয়া হুয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। এই আয়াতটা সূরা আরাফের 27 নম্বর আয়াতের মাতাতে হাদিসটা নিয়ে আসছে। খেয়াল কইরা শুনেন, আল্লাহর নবী ইবলিসের নাতির ঘরের ফুনতি, ইবলিসের কি? ইবলিসের নাতির ঘরের ফুনতিরে জিজ্ঞাসা করে, মান আনতাম নেকে, কইয়া রাসূল আল্লাহ, না হামামা, আমার নাম হইল হামামা, আমার বাবার নাম হইল হিম। আমার বাবার নাম কি? হিম। আর আমার দাদার নাম লাকিয়াস। আমার দাদার নাম কি? লাকিয়াস। লাকিয়াস লাম আলিফ কা ইয়াসিন। আমার দাদার নাম হইল লাকিয়াস, এর দাদার নাম ইবলিস। এর দাদা এর বাবার নাম কি? ইবলিস। ইবলিসের আসল নাম আজাজিল।
বুঝতে পারছেন তাহলে ইবলিসের ফুলার নাম কি লাকিয়াস আর এক ফুলার নাম খান্নাস খান্নাস মানুষের অন্তরের ভিতরে আছে হ্যাঁ খান্নাস মানুষের অন্তরের ভিতরে আছে আবার ইনশাআল্লাহ কোন জায়গায় আশেপাশে আইলে খান্নাসের তাফসীর শুনাম ইনশাআল্লাহ ইবলিসের ফুলার নাম এক ফুলার নাম হইল খান্নাস আর এক ফুলার নাম লাকিয়াস লাকিয়াসের ফুলার নাম হিম হিমের ফুলার নাম হামামা এবার কলা মা বাইনাক ও বাইনাল ইবলিস ইল্লা আবওয়াইন এবার আমার নবী কয় রে হামামা তোমার এবং ইবলিসের মাঝখানে দুইজন বাবা গেছে কইয়া রাসূলুল্লাহ নাম আল্লাহর নবী কয় তোমার এবং ইবলিসের মাঝখানে হিম আর লাকিয়াস নামে দুইজন বাবা গেছে সে বলে নাম কয় এবার বলতাছে ফাকাম আতা আলাইকা মিনাদ দুহুর এইবার বলতেছে তোমার বয়স কত তোমার বয়স কত আমামা ডাক দিয়ে কোন নবী গো আমার বয়সটা বেশি হয় নাই আমার বয়স ইল্লা কালিলা মাত্র অল্প বয়স আমার তবে নবী গো লায়ালিয়া কাতালা কাবিল হাবিলা কাবিলু হাবিলা কুনতু গুলামান ইবনু আম আফামুল কালাম ও আমার রুবিল আকাম ও আমার রুবিল ইফসাদি তোয়াম ও কাতিয়াতিল আরহাম কো নবী গো হাবিল হাবিলকে যখন কাবিলে মারে হাবিলকে যখন কাবিলে মারে তখন আমি আস্তে আস্তে অল্প অল্প কথা কইতে পারছি যখন হাবিলে কাবিলকে মাইরা ফেলছে আরে কাবিলকে হাবিলে হাবিলেরে যখন কাবিলে মাইরা ফেলছে লায়ালিয়া কাতালা হাবিলু কাবিলা কাবিলু হাবিলা কাতালা কাবিলু হাবিলা কাবিল হাবিলকে মারছে আদমের দুইজন ছেলে ছিল একজনের নাম ছিল কাবিল আর একজনের নাম ছিল হাবিল তাহলে কাবিলে হাবিলেরে মারছে কয় নবী গো যেই রাতে তাহলে বুঝা গেল কাবিলে যে হাবিলের মারছে দিনে মারে নাই রাত্রে মারছে কো হুজুর যেই রাত্রি কাবিলে হাবিলের মারছে কুনতু গুলাম ইবনু আওয়াম আমি সাধারণ ছেলে ছিলাম যুবক ছিলাম আফহামুল কালাম আমি মানুষের কথা বুঝতাম তা হাবিলে যখন কাবিলে যখন হাবিলের মারছে কেমনে হাবিলকে গুজাইবো কাবিলে জানে না তখন হুজুর আমার বাবা কাউ আমার দাদা বড় দাদা কাউয়ার সুরুদ দইরা কাউয়ার সুরুদ দইরা একজনের আরেকজনের মাইরা মাটির ভিতরে কাটছে ওই জিনিসটা যখন দেখাইছে আমি তখন তার সামনে ছিলাম তখন আমি কাবিলকে আমার রুবিল আকাম খারাপ কাজের আদেশ দিয়েছি ও আমরু ও আমার রুবিল ইফসাদিত তোয়াম এবং আমি কাবিলকে বলছি হাবিলের তুমি মাইরা ফালাও নাইলে কাবিলে তোমার খানা খেয়ে ফেলবে তোমার খানার ভিতরে বাঘ বসাবে ও কেতাতুল আরহাম এবং আমি বলছি রে কাবিল হাবিলে তোর ভাই এই ভাইয়ের লগে সম্পর্ক রাখিস না এই ভাইয়ের লগে যদি সম্পর্ক রাখস তাইলে তোর বাবাই তোরে আদর করবে না হাবিলেরে বেশি আদর করবে আর তুই যদি হাবিলেরে মাইরালাস তাইলে তোরেই সব আদরটা করবে এই শিক্ষা আমি ছোট আছিলাম আমি এইভাবে দিয়েছি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি এত বছর বেঈমানি করছি বেঈমানি নাফরমানি করছি যেই দিন নূহ আলাইহিস সালাম
তার কওমদেরকে নিয়ে মসজিদে তওবা করাইছে, কান্নার ওয়াজের কথা কইছে, শাস্তির ওয়াজের কথা কইছে, জাহান্নামের আলোচনা করছে। সেই দিন আমার মন নরম হয়ে গেছে, ওই দিন আমি আল্লাহর কাছে তওবা করতে চেয়েছি। এবং নূহ আলাইহিস সালামের সাথে মান আমানা বিহি মিন কওমিহি ফালামা জাল আদিবতুহু আলা দাওয়াতি আলা কওমি হাত্তা বুকি আলাইহিম ওয়া আবকানি কহুজুর হুজুর। আমি যেই দিন নূহ আলাইহিস সালাম উম্মতের নিয়ে তওবা করছে, লা জারামা ইন্নি আলা যালিকা মিনান নাদিমিন ওয়া আউযু বিল্লাহি আন আকুনা মিনাজ জাহিলিন। নূহ আলাইহিস সালাম যেদিন বলছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ বলছে ওইতে তাদের জন্য কোনো শাস্তি নাই যারা তওবা করবে। হুজুর আমি তখন নূহ আলাইহিস সালামের কাছে বলছি, ও নূহ আলাইহিস সালাম আমারে মাফ কইরা দেন, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়। আমি কাবিলের হাবিলের মানার জন্য আমি বদবুদ্ধি দিছি, আমি এখন আমার নিজের ভুল বুঝতে পারছি, এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। এবং আমি বাবা আদমের ওই কাউল বলেছি, রব্বানা জলামনা আনফুসানা, এইভাবে কানছি। তখন আমার আল্লাহ বলেছে, লা জারামা তোমার কোনো শাস্তি হবে না, যদি ইন্নি আলা জালিকা মিনান নাদিমিন, তুমি যদি নিজের এই অনুতপ্তের কারণে তুমি যদি লজ্জাশীল হয়ে যাও, লজ্জিত হও, এবং তুমি যদি আল্লাহর কাছে পানা চাও আর বলো আল্লাহ জাহেল থেকে আমি তোমার কাছে পানা চাই। এইভাবে হুজুর আমি নূহ আলাইহিস সালামের সাথে আমি ছিলাম এবং নূহ আলাইহিস সালামকে বলেছি, ও নূহ আমার আল্লাহ কি আমার তওবা কবুল করবে কিনা, কারণ আমি কাবিলে যখন হাবিলকে মারছে আমি তখন তার সাক্ষী ছিলাম, তাদেরকে সাহায্যকারী ছিলাম, আল্লাহ কি আমার তওবা কবুল করবে কিনা। তখন নূহ আলাইহিস সালাম বললেন, তখন নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহ আয়াত নাজিল করলেন, আল্লাহ তাআলা কাছে যদি কোনো বান্দা তওবা করে এবং আল্লাহর জন্য যদি কোনো বান্দা সেজদা দেয় তখন আল্লাহ তার তওবা কবুল করেন। এবং নূহ আলাইহিস সালাম আমাকে ওযু করার জন্য বলেছেন এবং আমি ওযু করলাম, সাথে সাথে আমি আল্লাহর কাছে আমি দুইটা সেজদা দিলাম, আল্লাহ আমার তওবা কবুল করেছে। এইভাবে হুজুর নূহ আলাইহিস সালামের জামানা গেছে। নূহ আলাইহিস সালামের জামানা যাওয়ার পরে এইবার আমি হুদ আলাইহিস সালামের সাথে আমার দেখা হলো, আবার আমি হুদ আলাইহিস সালামের সাথে আমি এইভাবে কান্নালাম। কান্নার পরে আল্লাহ আমার জন্য আবার শুভ সংবাদ নাজিল করলো, আমি হুদ আলাইহিস সালামের সাথে একসাথ হইয়া আমি মসজিদের ভিতরে তওবা করেছি এবং আমি নামাজ পড়েছি এবং আমি আল্লাহকে সেজদা দিয়েছি। এরপরে আমি ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, আমি ইয়াকুবের ধর্ম পালন করেছি, ইয়াকুবের সাথে মসজিদে তার সাথে থাকতাম। এরপর ও কুনতু মিন ইউসুফ, আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে ছিলাম, ও কুনতু আলকার ও কুনতুমাল ইলিয়াস, এবং আমি ইলিয়াস আলাইহিস সালামের সাথে ছিলাম। ইন্নি লাকিতু মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে আমি ছিলাম। এবং ও আল্লামানি মিনাত তাওরাত, হুজুর আমাকে তাওরাত শিক্ষা দিয়েছে। এরপর ও কালা ইন লাকিতা আনতা ইসা আলাইহিস সালাম ফাকরাউ মিন্নি সালামা, এবং মুসা আলাইহিস সালাম আমারে তাওরাত শিক্ষা দিয়া বলে, রে হামামা তোরে আমি তাওরাত শিক্ষা দিলাম, আমার 400 বছর পরে ঈসা নবী আসবে, ঈসা নবীরকে আমার সালাম দিবা। হুজুর আমি ঈসা নবীর সাথে ছিলাম এবং ঈসা নবী আমারে ইঞ্জিল শিক্ষা দিয়েছেন, এবং ঈসা নবী ইঞ্জিল শিক্ষা দেওয়ার পরে কলালি ইল্লা কিতা মুহাম্মদ ফাকরাউ মিন্নি সালাম, আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি তোমার সাক্ষাৎ হয় তাইলে তুমি আমার সালামটা দিবা। হুজুর আমি আমার আপনি যখন পাহাড়ের কাছে আসছেন আমি আপনার দিদারের অপেক্ষায় ছিলাম, ভয়ে আমি আপনার সামনে যাই নাই। হুজুর গো আমি আমার আমানত পালন করলাম, ঈসা নবী আমার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছে। এরপরে বলে হুজুর
ও আলাইকা ইয়া হামামা বিআদাইকাল আমানা। এইবার আল্লাহর নবী বলেন হামামা তোমার ফতিও সালাম, তুমি তোমার আমানত আদায় করলাম। এইবার হামামা ডাক দিয়ে কয় হুজুর আমাকে মুসা নবী যেভাবে ইয়া রাসূলুল্লাহ ইফআল বি মা ফালা মুসা ইবনে ইমরান, নবী গো মুসা নবী আমারে যেভাবে তাওরাত শিক্ষা দিয়েছে আপনিও আমারে কোরআন শিক্ষা দেন। সুবহানাল্লাহ, শয়তানের হুন্তি কি কইতাছে আমারে কোরআন শিক্ষা দেন। এরপরে ফাআল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআল্লামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ওয়াকাতিল ওয়াকিয়া ওয়াল মুরসালাত ও আম্মা ইয়াতাসআলুন ও ইযা শামসু কুইরাত কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। জোরে কর না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইযা ওয়াকিয়াতুল সূরা শিক্ষা দিয়েছে। দশটা বেজে গেছে। ইজা ওয়াকিয়াতুল ওয়াকিয়া সূরা শিক্ষা দিয়েছে এবং সূরায়ে মুরসালাত শিক্ষা দিয়েছে, আম্মা ইয়াতাসআলুন সূরা শিক্ষা দিয়েছে, অশামসু কুওয়েরাত সূরা শিক্ষা দিয়েছে এবং কুল হুয়াল্লাহু আহাদ সূরা শিক্ষা দিয়েছে, কুল আউযু রাব্বিন নাস কুল আউযু রাব্বিল ফালাক শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব বলেন রে হামামা, ইয়া হামামা লা তাদা জিয়ারাতিনা, হামামা রে তোরে আমি ভালোবাসা নিয়েছি, হামামা তুই কিন্তু আমি নবীর সাথে জিয়ারত করাকে কখনো বাদ দিবি না। জোরে কর না সুবহানাল্লাহ। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু